হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, একটি গুরুত্বপূর্ণ বিষয়, পুলিশ পরীক্ষা 2021-এর জন্য আমরা একটি গাইডবুক তৈরি করেছি, পুলিশ পরীক্ষার সেরা গাইডবুক। এই গাইডবুকে তোমরা পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স, বিগত 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, ইতিহাস, ভূগোল, সংবিধান, বিজ্ঞান এবং গণিত ও রিজনিং। ওকে, তো এই সকল বিষয়গুলো তোমরা আমাদের এই গাইডবুকে পেয়ে যাবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বিগত 2 বছরে আমাদের এই সব প্রস্তুতি গাইডবুকগুলি পড়ে পুলিশ পরীক্ষায় কয়েক হাজার ছেলেমেয়ে সফল হয়েছে এবং সিআরপি একাডেমি প্রশ্ন কমনের রেকর্ড, এটা তোমরা সকলেই জানো। এবং এই পিডিএফের ডাউনলোডের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এই পিডিএফ বাই করে নিতে পারবে। তো দেখো, শুরু করছি আজকের এই ক্লাস। তো দেখো, আজকে এটি আমাদের জিকে মক টেস্ট নাম্বার 27। আজকের এই মক টেস্টে আমরা গুরুত্বপূর্ণ জিকের 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এইসব প্রশ্নগুলি তোমাদের WBP কনস্টেবল, লেডি কনস্টেবল এবং WBSI 2021 পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আজকে এই ক্লাসের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো দেখো, একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ দ্য টেরিবল হারাইবেল ভেরি ব্যাড গুড নিউজ, এই শিরোনামে বইটি কে লিখেছেন? তো এই 4টে অপশন রয়েছে, এই 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মেঘনা পান্থ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো, সম্প্রতি একটি মিশন লঞ্চ করা হয়েছে 2020 সালের 30শে জুলাই, নাসার মঙ্গলযান অভিযান। তো দেখো, এই মঙ্গলযানের যে রোভারটি সেটি মঙ্গলের মাটিতে ল্যান্ড করেছে কবে? তো দেখো, ওই মিশনটি লঞ্চ করা হয়েছিল 2020 সালের, অর্থাৎ গত বছরের 30শে জুলাই, এবং এই মঙ্গলযানের রোভারটি সম্প্রতি ল্যান্ড করেছে। সঠিক উত্তর হয়ে যাবে 18ই ফেব্রুয়ারি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি DRDO এর বর্তমান অধ্যক্ষকে? তো দেখো, DRDO এর ফুল ফর্ম পরীক্ষায় আসে। তো DRDO এর ফুল ফর্ম হলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়া। ওকে, তো এর বর্তমান অধ্যক্ষকে সঠিক উত্তর হয়ে যাবে সতীশ রেড্ডি, জি সতীশ রেড্ডি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। তো দেখো, এখনই তোমাদেরকে বললাম যে DRDO-র ফুল ফর্ম কী, এবং এটি প্রতিষ্ঠা হয় 1958 সালে, এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে হয়েছিলেন? তো দেখো, কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠা হয় 1862 সালে, এবং কলকাতা হাইকোর্টের প্রথম যদি বলা হয় মহিলা বিচারপতি, সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি হলেন শ্রীমতী মঞ্জুলা চেল্লুর। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। ওকে, এবং এর পাশাপাশি মনে রাখবে যে কলকাতা হাইকোর্ট সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যেমন দেখো, কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় 1862 সালের 1 জুলাই। কলকাতা হাইকোর্টের বিচারকদের মেয়াদ হলো 62 বছর। 1872 সালে স্যার বার্নেস পিকক কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি হিসেবে নিযুক্ত হন। তাহলে যদি প্রশ্ন আসে যে কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতিকে, তাহলে হয়ে যাবে স্যার বার্নেস পিকক, এবং এই কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় 1862 সালের 1 জুলাই। ওকে, তো এই হলো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফ্রেন্ডস। এরপরে দেখো নেক্সট, 5 নম্বর প্রশ্ন, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটি কোন দুটি দেশের মাঝে অবস্থিত? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অর্থাৎ LAC। তো দেখো, LAC এটি ভারত এবং চীনের মাঝে অবস্থিত। এবং এখান থেকে আরেকটি প্রশ্ন আছে যে ভারত এবং চীনের মাঝে আরেকটি কী লাইন অবস্থিত? তো সঠিক উত্তর হিসেবে ম্যাকমোহন লাইন, এটিও কিন্তু ভারত এবং চীনের মাঝে অবস্থিত। ওকে, আর যদি বলা হতো LOC এটি কোন দুটি দেশের মাঝে অবস্থিত, তাহলে হয়ে যেত ভারত এবং পাকিস্তান। তো দেখো, বেশ কিছু গুরুত্বপূর্ণ সীমারেখা যেগুলো তোমাদের পরীক্ষায় আসে। যেমন দেখো, হিন্ডেনবার্গ লাইন এটি হচ্ছে জার্মানি এবং ফ্রান্সের মাঝে অবস্থিত, ম্যাগিনট লাইন এটি হচ্ছে ইতালি, জার্মানি এবং ফ্রান্সের মাঝে অবস্থিত, ডুরাল লাইন এটি পাকিস্তান এবং আফগানিস্তান, ম্যাকমোহন লাইন এটি হচ্ছে ভারত এবং চীন। এবং এখানে আরেকটি প্রশ্ন আছে যে র্যাটক্লিফ লাইন এটি কিন্তু ভারত এবং পাকিস্তানের মাঝে অবস্থিত ফ্রেন্ডস। এরপর দেখো নেক্সট, 6 নম্বর প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন কে? ভারতে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়।
অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমাদের এইসব প্রশ্নগুলো WBP 2021 পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এবং তোমরা প্রতিদিন সকাল 7টায় তোমরা একটি করে প্র্যাকটিস সেট পেয়ে যাবে, এবং এই প্র্যাকটিস সেটগুলোর মধ্য দিয়ে তোমরা তোমাদের নিজেদের প্রস্তুতি কতটা হয়েছে সেটা কিন্তু যাচাই করতে পারবে। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ সীমারেখা, 38তম প্যারালাল লাইন, এটি কোন দুটি দেশকে পৃথক করেছে বা কোন দুটি দেশের মাঝে 38তম প্যারালাল লাইন অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 8নম্বর প্রশ্ন, কোন রাজা দিল্লি আক্রমণ করে কোহিনুর হীরে লুণ্ঠন করে? এই 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? কোন রাজা দিল্লি আক্রমণ করে কোহিনুর হীরে লুণ্ঠন করে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নাদির শাহ, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং তিনি কত সালে এই কোহিনুর হীরে লুণ্ঠন করেন সেটিও কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাও যে কত সালে তিনি কোহিনুর হীরে লুণ্ঠন করেন। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট, নর্মদা নদীর তীরে কে হর্ষবর্ধনকে পরাজিত করেন? নর্মদা নদীর তীরে কে হর্ষবর্ধনকে পরাজিত করেন? সঠিক উত্তর হিসেবে দ্বিতীয় পুলকেশী, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 10নম্বর প্রশ্ন, সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি এটি কোথায় অবস্থিত? সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্র, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে নেক্সট দেখো 11নম্বর প্রশ্ন, বিখ্যাত একটি উক্তি, গুরুত্বপূর্ণ একটি উক্তি, গভর্নমেন্ট অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, এই বিখ্যাত উক্তিটি কার? বলেছে গভর্নমেন্ট অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল এবং বাই দ্য পিপুল, খুবই গুরুত্বপূর্ণ একটি উক্তি। তো দেখো এই গুরুত্বপূর্ণ উক্তিটি করেছেন সঠিক উত্তর হয়ে যাবে আব্রাহাম লিঙ্কন, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 12, নিয়ত বায়ুপ্রবাহ, নিয়ত বায়ুপ্রবাহ এর বৈশিষ্ট্য কী? তো দেখো 4টে অপশন রয়েছে নিয়ত বায়ুপ্রবাহ, তো তোমরা ছবি দেখে বুঝতে পারছো সঠিক উত্তর হয়ে যাবে নিয়ত বায়ুপ্রবাহ কিন্তু কখনো দিক পরিবর্তন করে না, অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নিয়ত বায়ুপ্রবাহ কিন্তু কখনো দিক পরিবর্তন করে না। নেক্সট দেখো 13নম্বর প্রশ্ন, নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা কোন মহাদেশের ওপর দিয়ে গিয়েছে? পৃথিবীর একটি মাত্র মহাদেশ যার ওপর দিয়ে এই তিনটি রেখা গিয়েছে। মনে রাখবে যে পৃথিবীর মধ্যভাগ দিয়ে রয়েছে নিরক্ষরেখা যার মান রয়েছে 0°, নিরক্ষরেখার উত্তরে রয়েছে কর্কটক্রান্তি রেখা যার মান রয়েছে 23.5° উত্তর, এবং নিরক্ষরেখার দক্ষিণে রয়েছে মকরক্রান্তি রেখা যার মানও হচ্ছে 23.5° কিন্তু দক্ষিণ, এটা হচ্ছে উত্তর, নর্থ এটা হচ্ছে সাউথ। ওকে তো এই হলো নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা। তো দেখো একমাত্র আফ্রিকা মহাদেশের উপর দিয়েই, এই যে আফ্রিকা মহাদেশ, এই আফ্রিকা মহাদেশের উপর দিয়ে একমাত্র নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা গিয়েছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আফ্রিকা, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14নম্বর প্রশ্ন, অ্যাশেজ সিরিজ এটি কোন দুটি দেশের মধ্যে খেলা হয় বা অ্যাশেজ কাপ? তো দেখো অ্যাশেজ কাপ বা অ্যাশেজ সিরিজ কোন দুটি দেশের মধ্যে ক্রিকেট খেলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15নম্বর প্রশ্ন, বায়োপসি করা হয় কী দিয়ে? বায়োপসি করা হয় কী দিয়ে? সঠিক উত্তর হয়ে যাবে জীবিত ব্যক্তির টিস্যু দিয়ে কিন্তু বায়োপসি করা হয়, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে জীবিত ব্যক্তির টিস্যু দিয়েই কিন্তু এই বায়োপসি করা হয়। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 16নম্বর প্রশ্ন, পৃথিবী সূর্য থেকে সর্বাধিক দূরত্ব কবে থাকে? তো দেখো মনে রাখবে যে দুটো অবস্থান হয়, একটি হচ্ছে অপুসুর অবস্থান আর একটি হয় অনুসুর অবস্থান। তো মনে রাখবে যে অপুসুর অবস্থান হয় 4ঠা জুলাই, এবং এই দিনেই কিন্তু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি থাকে। এবং ঠিক এর বিপরীত,
তেসরা জানুয়ারি এটি হয় অনুসূর অবস্থান, এবং এই অনুসূর অবস্থানেই কিন্তু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে কম হয়। তোমরা ব্যাপারটাকে এইভাবে মনে রাখবে যে অনু কথার অর্থ হলো ক্ষুদ্র, এবং এই অনুসূর অবস্থানের দিনই কিন্তু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে কম হয়। তাহলে দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক হয় অপুসূর অবস্থানে, এবং এই অপুসূর অবস্থান হয় চৌঠা জুলাই। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 17 নম্বর প্রশ্ন, বিখ্যাত খেলোয়াড় মারাদোনা কোন খেলার সঙ্গে যুক্ত? বিখ্যাত খেলোয়াড় মারাদোনা তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই বিখ্যাত বইটির লেখককে, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই বিখ্যাত বইটির লেখক হলেন, সঠিক উত্তর হয়ে যাবে এম কে গান্ধী বা মহাত্মা গান্ধী। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এর পাশাপাশি দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ যেগুলো তোমাদের WBP পরীক্ষায় আসে, যেমন দেখো ব্রোকেন রিপাবলিক এটি কার লেখা, অরুন্ধতী রায়, ইন্ডিয়ান ফিলোসফি সর্বপল্লী রাধাকৃষ্ণন, দ্য ক্যান্টারবেরি টেলস চসার, উইংস অফ ফায়ার এপিজে আব্দুল কালাম, দাস ক্যাপিটাল কার্ল মার্কস, গ্যালিভার ট্র্যাভেলস, জোনাথন সুইফট, লং ওয়াক টু ফ্রিডম, নেলসন ম্যান্ডেলা। ওকে, তো এইসব গুরুত্বপূর্ণ বই এবং লেখকের নাম তোমাদের WBP 2021 পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, মিস ওয়ার্ল্ড এই পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়? তো দেখো বিশ্ব সুন্দরী মহিলাদের ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয় মিস ওয়ার্ল্ড, এবং আরেকটি হয় মিস ইউনিভার্স। তো দেখো মনে রাখবে সবসময় মিস ওয়ার্ল্ড এটি দেওয়া হয় ইংল্যান্ড থেকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং আরেকটি পুরস্কার দেওয়া হয় বিশ্বের সুন্দরীদের জন্য, এটি হলো মিস ইউনিভার্স, এবং এটি দেওয়া হয় আমেরিকা থেকে। তাহলে আমেরিকা থেকে দেওয়া হয় মিস ইউনিভার্স, এবং ইংল্যান্ড থেকে দেওয়া হয় মিস ওয়ার্ল্ড। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 20 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে আশুতোষ মুখোপাধ্যায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, হিমোগ্লোবিনের মুখ্য উপাদান কোনটি? হিমোগ্লোবিনের মুখ্য উপাদান কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে লোহা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 22 নম্বর প্রশ্ন, একটি NPN ট্রানজিস্টারে তড়িৎ প্রবাহিত কী মাধ্যমে হয় বা কী থেকে হয়? তো দেখো এটি হলো একটি NPN ট্রানজিস্টার, এটি হলো একটি NPN ট্রানজিস্টার, এবং দেখো এই ট্রানজিস্টারে তড়িৎ প্রবাহিত হয়, সঠিক উত্তর হয়ে যাবে অ্যামিটার থেকে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 23 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি দুটি তড়িৎ আধানের মধ্যবর্তী বলের সঙ্গে সম্পর্কিত? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞানের প্রশ্ন। তো দেখো এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে, কুলম্বের সূত্র, ওহমের সূত্র, ফ্যারাডের সূত্র, নাকি অ্যাম্পিয়ারের সূত্র? এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাও। ওকে, নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, যে সূত্র বলের সংজ্ঞা নির্ধারণ করে তা হলো কোনটি? কোন সূত্র বলের সংজ্ঞা নির্ধারণ করে? সঠিক উত্তর হয়ে যাবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, কিসের জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত? কিসের জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে কম্পিউটার সফটওয়্যারের জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 26 নম্বর প্রশ্ন, কম্পিউটার প্রোগ্রামিংয়ের কোনো ত্রুটিকে কী বলা হয়? তো দেখো তোমাদের WBP পরীক্ষার জন্য কম্পিউটার সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন পরীক্ষায় আসে। তো দেখো কম্পিউটার প্রোগ্রামিংয়ের কোনো ত্রুটিকে কী বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে বাগ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 27 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচন ভারতীয় সংবিধানে কোথা থেকে নেওয়া হয়েছে?
রাষ্ট্রপতি নির্বাচন ভারতীয় সংবিধানে কোথা থেকে নেওয়া হয়েছে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আয়ারল্যান্ড, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো ভারতীয় সংবিধানের বিভিন্ন বিষয় বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। যেমন দেখো মৌলিক অধিকার এটি নেওয়া হয়েছে আমেরিকা থেকে, মৌলিক কর্তব্য এটি নেওয়া হয়েছে রাশিয়া থেকে, সংবিধান সংশোধন এটি নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে, নির্দেশমূলক নীতি এটি নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে, সংসদীয় শাসন ব্যবস্থা এটি নেওয়া হয়েছে ব্রিটেন থেকে, এবং জরুরি অবস্থার ধারণা এটি নেওয়া হয়েছে জার্মানি থেকে। ওকে, তো এই হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এবং এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 28 অবস্থ, ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয় কবে? ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয় কবে? সঠিক উত্তর হয়ে যাবে ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 29 অবস্থ, কাজিরাঙা জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত? তো দেখো কাজিরাঙা জাতীয় উদ্যান এটি অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অসম, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো এর পাশাপাশি মনে রাখবে যে নামদাফা জাতীয় উদ্যান এটি অরুণাচল প্রদেশে অবস্থিত, বন্দিপুর জাতীয় উদ্যান এটি কর্ণাটকে অবস্থিত, সাতপুরা জাতীয় উদ্যান এটি মধ্যপ্রদেশে অবস্থিত, পেন্ট জাতীয় উদ্যান এটিও মধ্যপ্রদেশে অবস্থিত, বানরঘাটা জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত, মেরিন জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত এবং গির জাতীয় উদ্যান এটিও গুজরাটে অবস্থিত। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট, আজকে এই ক্লাসের লাস্ট প্রশ্ন, দ্য অরিজিন অফ স্পিস এই বিখ্যাত গ্রন্থটি কার লেখা? এই প্রশ্নটি WBP-র বিগত বছরের প্রচুর পরীক্ষা এসেছে। অরিজিন অফ স্পিসিস এই গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে চার্লস ডারউইন বা বিবর্তনবাদের প্রবর্তক চার্লস ডারউইন, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এই হলো আজকের গুরুত্বপূর্ণ 30টি জিকের প্রশ্নোত্তর। তোমরা এই 30টি জিকের প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কোর করলে সেটি কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, তাহলে তোমরা সকলেই বুঝতে পারবে যে কাদের প্রস্তুতি কীরকম চলছে। ওকে ফ্রেন্ডস, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের CRP একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো তাহলে টেলিগ্রামে গিয়ে সার্চ করো CRP একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। তোমরা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে কেন যুক্ত হবে? কারণ আমাদের এই টেলিগ্রাম গ্রুপে প্রতিদিন ফ্রি মক টেস্ট নেওয়া হয়, প্রতিদিন ফ্রি 10টি জিকের প্রশ্ন মক টেস্ট আকারে নেওয়া হয়, ফ্রি নোট প্রোভাইড করা হয় এবং ফ্রি PDF আমাদের এই টেলিগ্রামে দেওয়া হয়। ওকে, তো ফ্রেন্ডস, এই হলো আজকের জিকে ক্লাস। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ধন্যবাদ।